ঈদুল ফিতর আজ সম্প্রীতির বন্ধন সুসংহত করার আহ্বানে মুসলমানদের ধর্মীয় উৎসবটি উদযাপিত হলো যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে। স্বাস্থ্যবিধি মেনে আজ ঈদের পোশাকে সজ্জিত হয়ে নতুন প্রজন্মকে সাথে নিয়ে অভিভাবকরা ঈদ জামাতে অংশ নেন। বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলি আগ্রাসন নয়, বরং ইসরায়েলি অত্যাচারের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দেয়া পাল্টা জবাবে চিন্তার ভাঁজ পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের কপালে। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করে শান্তি প্রতিষ্ঠার আশ্বাসও দিয়েছেন তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এমন পরিস্থিতিতে সংঘাত থামানোর চেষ্টায় ওই অঞ্চলে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দারুণ শক্তিশালী মন্তব্য করে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং তাদের পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান। দেশে করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউন আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। চট্টগ্রামে বহুল আলোচিত মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আটক করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মূলত 27 সেকেন্ডের কল রেকর্ডে পাল্টে যায় মিতু হত্যাকাণ্ডের মামলার গতিপথ। এতেই বেরিয়ে আসে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন। তিনি কঠোর সমালোচনা করে এক টুইট বার্তায় জানান, অক্সিজেন টিকা ওষুধের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীও উধাও, পড়ে আছে তার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের ওপর জিএসটি এবং এদিকে ওদিকে প্রধানমন্ত্রীর কিছু ছবি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ফিলিস্তিনেও আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর। পবিত্র উৎসবের এই দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ হামলায় 17 শিশু ও 8 অন্তঃসত্ত্বা নারী সহ এখন পর্যন্ত নিহত হয়েছে 69 জন। টাকার লোভেই সবাই আইপিএল খেলতে উন্মুখ হয়ে থাকেন। ভারতের করোড়পতি লীগের জন্য অনেকে তো জাতীয় দল ছাড়তেও রাজি। এবছর করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে গেছে আইপিএল। এর মধ্যেই খবর, বন্ধ হওয়া আইপিএল থেকে এখনো বেতন পাননি বেশিরভাগ ক্রিকেটাররা।